ছি ছি ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত মুস্তাক তিশা। তিশার ভালোবাসা, বইয়ের লেখক মুস্তাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে বুয়া বুয়া ছি 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 দুধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের করে যেতে বাধ্য করেছে মেলায় আসা শতাধিক দর্শনার্থী। শুক্রবার 9 ফেব্রুয়ারি বিকেলে 4:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে মিজান পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। তিশার ভালোবাসা বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করেছিলেন মুস্তাক তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী তাদের ধ্বনি দিয়ে তাড়া করেন। এই সময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাদের নিরাপত্তা বেষ্টনীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের করে যেতে সাহায্য করেন। প্রত্যক্ষদর্শী জানান, মুস্তাক তিশা দম্পতি আমাদের সমাজের লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করেছে, তার উপর আবার বই লিখে বিষয়টি ছড়িয়ে দিচ্ছে, এই জন্য সচেতন নাগরিক তাদের তিরস্কার করে দাঁড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। ভালোবাসে তারা একে অপরকে বিয়ে করেন। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যার ফলে সমালোচনার ঝড় ওঠে।